ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌফাল ভ্লগ। অফিসিয়াল চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো দেখো, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আমি আজকে বাবার বাড়িতে সকাল সকাল চলে এসেছি। তো দেখো, আজকে আমাদের বাড়িতে পুজো হবে, তো এখানটা সব কিছু জোগাড়ও হয়ে গেছে। তো ঠাকুর মশাইও চলে এসেছে পুজো করার জন্য। তো দেখো, আমাদের এইভাবে পুরো সব কিছু কাজের জিনিস রেখে, যে মেশিন দিয়ে যেগুলো দিয়ে কাজ হয় সব কিছু রেখে পুজো হয়। তো দেখো, ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে, আর এখানটা সবাই দাঁড়িয়ে আছে আর পুজো ঠাকুর মশাই করছে। তো দেখো, তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ থেকে পুজোটা হচ্ছে, তো মোটামুটি পুজো হয়েও এসেছে। তো অঞ্জলি দিবে বলে সবাই এখানটায় দাঁড়িয়ে আছে। তো ওইদিকে খুবই ধূপে ধোঁয়া লাগছিল বলে আমি পিছন দিকটা এসে দাঁড়ালাম। তো দেখো, এবার পুজো হলো, তো অঞ্জলি দেবে, তার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো এবার অঞ্জলি শুরু হবে, আর কাকুরা সবাই উপোস করে আছে। তো এবার অঞ্জলি দেওয়ার জন্য ঠাকুর মশাই টিপ দিয়ে দিচ্ছে একে একে সবাইকে। তো দেখো, এখানে আমার বাবাও আছে। আর এবার অঞ্জলি শুরু হয়ে গেল অঞ্জলি দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এখন অঞ্জলি হচ্ছে। আর দেখো, কাশফুলগুলো এত সুন্দর লাগছে, তো সবাই হাতে নিয়েছে, তো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর দেখো, ভাইও অঞ্জলি দেবে বলে ও উপোস করে আছে, তো ও অঞ্জলি দিল। আর আমাদের এখানটা নিউ বাইক, ভাইয়ের নতুন যে গাড়িটা নিয়েছে সেই গাড়িটাও পুজো হয়ে গেল। আর ঘরের ভিতরে কাকিমার সেলাই মেশিন আছে, তো সেই মেশিনেও ঠাকুরমশাই ফুল দিয়ে দিল। তো এবার আমাদের পুজো শেষ হয়ে গেছে, কিন্তু পুজো হওয়ার পর আমাদের যেটা হলো সাইত করতে হয়। তো আমাদের মেশিনটা চালিয়ে, তো একটা শাখা দিয়ে দেখো, সবাই শাখা নিয়েছে আর মেশিনটা চলছে, আর সবাই ভক্তি ভরে সাইত করছে। তো শাখাটা দেখো মেশিনে ঘষছে, তো সবাই একে একে করে নিচ্ছে। তো আমাদের এইভাবেই, শাখার ব্যবসা যেহেতু আমাদের, আমাদের এইভাবেই সাইত করতে হয়। আর আমাদের বাবার বাড়ির এখানটায় প্রত্যেকের ঘরে ঘরেই বিশ্বকর্মা পূজা হয়, তার কারণ আমাদের তো শাখারই ব্যবসা, সবারই তো ধরো শাখারই কাজ, শাখা নিয়ে, তো সেই জন্য সবারই ঘরে ঘরে হয়। আর দেখো, নিউ বাইকটা কেমন লাগছে। তো দেখো, আমাদের সাইত করার পর রাত্রে যারা সবাই শাখার কাজ করে তাদের সবাইকে মিষ্টিমুখ করাতে হয়। তো সেই জন্য আমরা দেখো এখানটাই প্যাকিং করছি, যা যা দেওয়া হবে। তো কাকিমা, আমি, ভাই সবাই মিলে এখানে বসেছি মিষ্টি দেওয়ার জন্য ঢোক বানাতে। তো দেখো, ঢোকগুলো একে একে প্যাকিং করছি, আর আমার একটু দেরি হয়ে গেছিল আসতে, সেই জন্য সবাই বসে পড়েছিল কাকিমারা। তো আমি লাস্টে এসে আবার অল্প কিছু করলাম। তো দেখো, কাকিমা এখানে বানাচ্ছে আর আমি একটু ভিডিওগুলো করে নিচ্ছি। তো দেখো, মোটামুটি এখানে বানানো হয়ে এসেছে, তো হয়তো কয়েকটা বাকি আছে বানাতে, তো আমিও একটু হাতে হাতে করলাম। তো দেখো, মোটামুটি আমাদের এখন ঢোক বানানো হয়ে গেছে। তো এখন সব ঢোকগুলোর ভিতরে মিষ্টি, ভুজিয়া, সিঙ্গাড়া সব কিছু দিচ্ছি, আর ঢোক বানানো চলছে। আর আমিও পারছি কিনা বানাতে, সেটা ঢোকটা বানাতে পারছি কিনা সেটা দেখার জন্য আমিও একটা দুটো নিয়ে বানাতে বসে গেছি। তো দেখো, কাকিমারা এখানটায় মিষ্টির প্যাকেটটা সাজাচ্ছে, আর আমি এখানে ভিডিও করে দিচ্ছি।